তুমি অত গাড়ি জোরে চালাচ্ছো, তোমাকে ভয় লাগে না? ভয় লাগে না? তুমি কোথায় শিখেছো? আমি হ্যাঁ এদিকে নাও, ওয়েস্টবেঙ্গল শিখেছো? তাই নাকি? তো আমাকে একটু শিখিয়ে দিবে? আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, তো আমার যে সেট আপ গোপুরো নিয়ে এসেছি কলকাতাতে গিয়েছিলাম, তোমরা তো অবশ্যই ব্লগটা দেখেছো। তো আজকে ব্লগটা হলো আমি গোপুরোটাকে পুরো আনবক্সিং করব, আর গোপুরোর সাথে আমি কী কী সেট আপ নিয়েছি, আমার কত খরচা পড়েছে, আর কী করলে কী হবে, আর গোপুরোটা আমি বাইকে টেস্ট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো। বন্ধুরা, প্রথমে আমি একটা এটা নিয়েছি, এটা ক্যামেরা গার্ড, মানে যেটাকে ক্যামেরা প্রোটেকশন করে। আমার সব কিছু রেডি হয়েছে, তাই জন্য সিল ব্যাক ব্রেক। তো এটা আমাকে পড়েছে প্রায় 300 টাকা, এটা পড়েছে 300 টাকা। তো সব থেকে এই দেখো মাইকটা, দেখো লেভেলিয়ার, তো এই মাইকটা পড়েছে আমাকে রোড মাইক। তো এই মাইকটা আমাকে পড়েছে 300 টাকা, কিন্তু বিনা হেলমেটে ইউজ করো, মানে এই মাইক সব হেলমেটের ভিতরে থাকে, কিন্তু আমি হেলমেটের বাইরে থেকে সাউন্ডটাকে টেস্ট করবো। আর গাড়ি ম্যাক্সিমাম 70 স্পিডে থাকবে, আমি চেক করবো। তো অবশ্যই মাইকের কোয়ালিটিটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো এটা আমি রাখলাম সাইডে। তারপরে এটা আমার এসডি কার্ড 128 জিবি, এটা পড়েছে আমার এই দেখো 128 জিবি এসডি কার্ড, এটা আমাকে পড়ে গেছে 1140 টাকা, মানে 1140 টাকায় এসডি কার্ডটা পড়েছে আমাকে, 1140 টাকায় এসডি কার্ডটা পড়েছে। এটা আমি রাখলাম সাইডে। তো এই দেখো, এটা হলো মেন, যেতে ব্লগ মোটো ব্লগিংয়ের জন্য এটা লাগে, কি বলো তো, এটা উলঞ্জি কেস। তো এই দেখো আমি দেখাচ্ছি তোমাকে বের করিয়ে, ঠিক আছে? এটা এটা পড়ে গেছে আমাকে 800 টাকা। এই দেখো এটা এখান থেকে খুলে যাবে, এটা পড়ে গেছে, এটা খুলে যাবে, আর এটা এখান থেকে খুলবে, দেখতে পাচ্ছ এটা খুলবে এখান থেকে। এটা আমাকে পড়ে গেছে 800 টাকা। এটা না হলে মোটো ব্লগিংস তো হবে না, কারণ এটা বাইকের জন্য, এটা ক্যামেরাটাকে রাখবে। সব থেকে মেন জিনিসটা এই জিনিসটা, এই জিনিসটা, কারণ এই জিনিসটা, এটার দাম হয়েছে আমার কাছে নিয়ে এসে 4000 টাকা অ্যাডাপ্টার। এটা হলো ক্যামেরা অ্যাডাপ্টার, এটা না হলে মাইকের সাউন্ডই আসবে না, মানে মোটো ব্লগস হবেই না। এই দেখো এই জিনিসটার দাম হলো 4000 টাকা, দেখতে পাচ্ছো? এই দেখো এটা একটা অ্যাডাপ্টার, এটা সেই ক্যামেরার জ্যাকে ঢুকবে, এখানে তোমার 3 পিন যেটা ক্যামেরা হয় সেটা, সেই জিনিসটা ঢুকবে, এটার দাম হলো 4000 টাকা, দেখতে পাচ্ছো? এগুলো আমি সাইডে রাখছি। সব থেকে মেন হলো দেখো ক্যামেরা, ক্লিক গোপ্রো 11, এটা 2023 মডেল, একদম নিউ। আর এটা চালানোর জন্য অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো ঠিক আছে, চলো এটাকে আমি আনবক্সিং করি। আনবক্সিং তো প্রথমে করে দিয়েছি। তোমরা ক্যামেরাটা কেনার সময় প্রথমে এই জিনিসটা চেক করবে, এটা যদি সিল ব্রেক আছে কি না, কারণ এটা এই ক্ষেত্রে আমার সিল ব্রেক নেই। এই দেখো একদমই দেওয়া আছে, এটা কিন্তু আমার সিল ব্রেক নেই, কিন্তু এটা চেক করে নেবে, ঠিক আছে? কারণ এখানে তো সিল থাকে, তো অবশ্যই সিলটাকে কাটবে তোমাদের সামনে। তো চলো এটাকে আমি খুলছি, দেখো গোপুরো। তো এই বক্সটা কোয়ালিটি খুব হেভি কোয়ালিটি, তো আমাকে খুব মানে ভালো লাগলো বক্সটা। তো আমি মানে ছোটোবেলা যখন মানে স্কুল যেতাম, এইভাবে আমার মাকে আমাকে টিফিন বক্স দিত খাওয়ার জন্য, তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো এটাকে আমি খুলছি, এই 1 2 3। তো সবচেয়ে প্রথম বুকলেট আছে এখানে, এই সব বুকলেটগুলো কোনো কাজে নেই, কারণ তুমি ভিডিওটা দেখছো মানে তোমার এর ব্যাপারে অনেকটা নলেজ আছে, তারপর তুমি এই ভিডিওটা মানে ইউটিউবে সার্চ করেছো। তো এইসব ছাড়ো, তো সবচেয়ে প্রথম আমরা পেয়ে যাব একটা চিমাউন্ট, মানে এটা সেই লাগবে, এটাকে লাগার জন্য টেকনিক আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো। তারপরে এই জিনিসটা, এই জিনিসটা তোমার হেলমেটের মাথায় লাগবে, কিন্তু এই দেখো এটা লাগে না এখানে, কিন্তু এটা তোমরা লাগাবে কী করে বলো তো? এটা এটা ইউটিউব কোনো ইউটিউবে দেখায়নি এখন, এটা কী করে লাগবে? তো এটাকে টেকনিক দেখো, এই জিনিসটা উঠবে, এই জিনিসটা উঠে গেল, এবার দেখো লেগে যাবে, দেখো লেগে গেছে, এই দেখো লাগলো, তারপরে আবার বেরিয়ে যাবে। এই জিনিসটা মানে এটা তুমি ছোটো বড়োতে ইউজ করতে পারবে, তো খুব ভালো জিনিস। এই টেপটাকে এই টেপটাকে তুলে তুমি হেলমেটে বসাতে পারবে। তো তারপরে চলে যাবে একটা ডাটা কেবিল, তো গোপুরো অরিজিনাল ডাটা কেবিল, এটা খুব ভালো জিনিস। তারপরে চলে গেলে একটা সকেট, মানে তুমি সেই এই জায়গাতে ভরে হেলমেটটাকে টাইট করতে পারবে। তারপর চলে এলো ব্যাটারি,
এই ব্যাটারিটা খুব ভালো। সবথেকে মেইন টপিক যেটা আমরা এতক্ষণ ওয়েট করছি সেই জিনিসটা হলো এই তো দেখো গোপুরো, দেখতে পাচ্ছ এই সেই গোপুরো। সবাই আমাকে কমেন্ট করছিল, আমাকে বলছিল কি এটাকে খুলবো কি করে এই জিনিসটাকে, তো আমরা দেখো খোলার চেষ্টা করছি। এইভাবে টানতে হবে, দেখো এই উল্টা দিকে ধরতে হবে, এটাকে জোরে টেনে এইভাবে তুলতে হবে, দেখতে পাচ্ছ এইভাবে তুলে তারপরে আমরা ব্যাটারিটাকে ভরবো এখানে। লাগিয়ে দিলাম, হয়ে গেল, এবার আমরা অন করব। অন হয়ে গেছে, এই দেখো আমরা যা রা তো গোপুর শব্দ যে মেন সিস্টেমটা এটা দেখো সব থেকে এটা যে একদম ওয়াইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ। আমার হাত দেখো আমি হাত কোথায় রেখেছি সামান্য এখানে, কিন্তু আমার ক্যামেরা দেখো কত দূরে দেখাচ্ছে হাতটা, কিন্তু টেনে টেনে এত দূর আছে, টেনে টেন যেটা টেন গোপুরো টেন এত এত পর্যন্ত আছে, কিন্তু সুপার ভিউ মতো আছে। আর ইলেভেনে এই সিস্টেমটা দিয়েছে, ক্যামেরাটা পড়েছে আমাকে 40,000 টাকা ক্যামেরাটা, কারণ দাম বাড়তেও পারে কমতেও পারে, আপ ডাউন হয় এটা আমার বিল সমেত, আর বিনা বিল নিলে আরও একটু কমে যাবে। এর সঙ্গে তুমি আরও 5,000 যোগ করে দাও, কারণ 3টা ব্যাটারি আর একটা চার্জারের দাম তোমাকে পড়ে যাবে 5,000 টাকা। আর তার সঙ্গে একটা হেলমেট নিতে হবে আমাকে। ধরো এই হেলমেটটা আমি নিয়ে নিয়েছি, কারণ এই হেলমেটটার দাম হলো 5,000 টাকা, 5 আছে। আর এই দেখো এটা একটু লেখা দেখতে পাচ্ছি, তো এই হেলমেটটার দাম হলো 5,000 টাকা। এই টোটাল খরচা হচ্ছে 56,550 টাকা, মানে আমার যেটা বাজেট মানে মোটো ব্লগসে 56,550 টাকা। তোমরা যদি 9 লও আরও কমে যাবে 10-11, তো আমার পড়ে গেলো কি 56,550 টাকার পুরো সেট আপ। তারপরে তো বাইক আছে, চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো এখন আমরা ক্যামেরা টেস্ট করছি, ভাইরা কেমন আসছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এখন আমরা বেরিয়ে গেছি আমাদের গোপুরো সেট আপ, তো আমি এখন গোপুরোটা চেক করছি তো কেমন ওভারভিউ আসছে। আর আমাদের হায়াবুসাতে আর আমার বন্ধুরা গাড়ি চালাচ্ছে, তো এই সেই ওভারলুক, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন আমরা হাতে গোপুরোটাকে ধরে আছি, তো আমরা খুব এনজয় করছি, কেমন আছে। আমি ক্যামেরাটা রেখেছি ইনার ঘাড়ের ওপরে, মানে যেটা গলা আছে গলার কাছে। আর এখন এই সাইডটা গেলে কলকাতা, এই সাইডটা গেলে দীঘা, তো এই লাগছে। তো বন্ধুরা দেখুন আমি এখন বাইকের পেছনে বসে আছি, আর আপাতত গোপুরোটাকে ধরে রাখছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লোকেশন আসছে আর কেমন কি ওভারভিউ আসছে। তো এটা সেই দেখতে পাচ্ছ, এই দেখো, তো গোপুরো গোপুরো গোপুরো, আমরা এখন বাইক চালাচ্ছি দেখো। ওয়াইড অ্যাঙ্গেলটা দেখো কত বড় ওয়াইড অ্যাঙ্গেল, মানে সীমার বাইরে, গোটা বাইকটা কভার করছে না, এই দেখো টেন 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 টেন। তো এখন আমরা আমার দেখছো ভি ফোর যেটা হায়াবুসা কালার। আর এ ভাই ভালো আছো, তুমি আদৌ স্পিডে গাড়ি চালাচ্ছো না, এবার রেকর্ড করব ক্যামেরাতে, ঠিক আছে। তো আমরা দুজনে বসে আছি, একজন তুমি চশমা পড়ো না, দেখতে ভালো লাগবে, তুমি পড়ো না, তুমি পড়ো না, একদম পড়ো না, এই চেক করছে টেস্ট ড্রাইভ দিয়ে, তোমরা দেখো। তো ড্রাইভিং টেস্ট হচ্ছে, হুলিয়ে মারেনি, কিচ্ছু হবে না। তো বন্ধুরা এই জায়গাতে চুন দিয়ে কিছু দিয়ে জায়গাটা টেস্ট হবে, এই জায়গাতে ড্রাইভিং টেস্ট হবে। তো আজকে ব্লগটা পুরো দেখো, ড্রাইভিং টেস্ট হবে। তো আমরা কালকে আসবো, কালকে বিকালে আমাদের ডেট আছে, তো আমরা মাঠটা একটু দেখতে এসেছি। কেমন পারলে তুমি, পারবে তো এই গাড়ি নিয়ে?
তো আমরা আগে যাব। গোপুরো টেস্ট হচ্ছে, তো তোমরা অবশ্যই কেমন লাগছে ক্যামেরাটার কোয়ালিটি অবশ্যই তোমরা রিলিজ করবে জিনিসটাকে। তো আমরা এখন রোডে উঠবো, তো আমরা এই রাইট টার্ন মেরে নিলাম, এখন রোডে উঠে গেছি। এখন আমার গোপুরোর যে ভিডিও টেস্ট সেটা টেস্ট করছি, তো তোমাদেরকে কেমন লাগছে বলো ভিডিওটা। তো আমার কাছে এখন হেলমেট নেই, আমি এখন হাতে ধরে আছি ক্যামেরাটাকে, আর হাতে তো জানছো কতটা হিলবে, হেলমেটে হিলবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে মেনশন করবে। তো আমরা এখন পাম্পে তেল ভরবো। ট্রাফিক বলবো মানে সীমার বাইরে, মানে এখানে পুলিশের চাপ প্রচুর, মানে হেলমেট পরে না এলে ধরে নেবে এই ব্যাপার। তো এটা একটা সিগন্যাল, তো আমরা এখান থেকে বাইপাসে বেরিয়ে যাব। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগছে বলো, আর কালকে আমার ড্রাইভিং টেস্ট দিতে যাব, অবশ্যই তোমার ব্লগটা দেখবে। আর আজকে আমরা যত কাগজ ডকুমেন্ট সব ভিডিওটা আজকে আপলোড করবো। হ্যাঁ, তো ভালো করে কালে, তুমি অত গাড়ি জোরে চালাচ্ছো, তোমাকে ভয় লাগে না? ভয় লাগে না? তুমি কোথায় শিখেছো? হ্যাঁ, এদিকে নাও, ওয়েস্টবেঙ্গলে শিখেছো তাই নাকি? তো আমাকে একটু শিখিয়ে দেবে? আচ্ছা আচ্ছা, তো এখন রাস্তা জাম, তো আমাদের গেট পড়েছে। তো ফাইনালি এখন আমরা সেই গেটে ফেসে আছি দুজনে। তো এত গরম লাগছে, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। তো আমি মাইক্রোফোনটা ঢুকাইনি এখনও, তো মাইক্রোফোনটা ঢুকাই। তো আগে একটা হেলমেট কিনতে যাবো, হেলমেট নিতে হবে, কারণ হেলমেট না হলে তো গোপুরো হচ্ছে না, কারণ হাতে ধরে রাখছে গোপুরো। ভিড় দেখো, আর একটু ঘুরতে গিয়েছিলাম, তো অনেকটা মজা করেছি।